করেছি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়াই ইটস নট ইজি আমাদের সেটা ট্রাভেল করা অ্যাট দ্য ফার্স্ট প্লেস। তো অনেক প্লেয়ার আমাদের কিন্তু বাইরে কম্পিটিশনে ভালো ভালো রেজাল্ট অর্জন করে আনছে, রাইট? আমাদের ইভেন লাস্ট যে একটা রেজাল্ট আসলো, আমাদের বাংলাদেশ থেকে প্রথম IFBB প্রো কার্ড আমাদের এই দেশের তামির আনোয়ার সে অর্জন করেছে। সো উই আর ইন দ্য রাইট ট্র্যাক। বাট হ্যাঁ, ডেফিনেটলি জাস্ট লাইক এনি আদার স্পোর্টস বডি মেনে যদি কথা বলি, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যদি কথা বলি, একসময় টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে কিন্তু ICC ট্রফি বা এগুলি করে কোয়ালিফাই করে আসে। সো আমাদের এখন দেশ থেকে হয়তো বা আমরা ওয়ার্ল্ড কাপে এখনও পৌঁছাতে পারি নাই, বাট উই আর অন দ্য রাইট ভার্জ যে এখান থেকে আমরা আস্তে আস্তে ওই লেভেলে যাবো। বাট এটা একটা সময়ের ব্যাপার, আরও সময় লাগবে। আর রেজাল্ট ওয়াইজ আমাদের দেশে প্রচুর পরিমাণে আমাদের ইন্টারন্যাশনাল কনটেস্টে মেডেল এসেছে, গোল এসেছে, সিলভার এসেছে, অনেক প্লেয়ারই আমি বলতে পারবো ওইভাবে যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তারা। আসলে বডি বিল্ডিং কম্পিটিশন আমাদের এখানে দুইটা বের হয়, আমাদের বাংলাদেশে যে বডি বিল্ডিং ফেডারেশন এটা IFBB-র আন্ডারে, আর যারা প্রো কার্ড অর্জন করে ওইটাকে বলে IFBB প্রো কোয়ালিফায়ার কম্পিটিশন, রাইট? তো ওইটা পার্সোনালি যেতে হয়। আমাদের দেশ থেকে বডি বিল্ডিং ফেডারেশন থেকেও আগে কম্পিটিশন হয়েছে বাইরে, যেরকম এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল হারবিনে, ওইখানে বাংলাদেশ থেকে বেশ কিছু প্লেয়ার গিয়েছিল, আমিও গেছিলাম। তো ও সময় অ্যাজ ওয়েল ওখানেও তামির আনোয়ার কিন্তু সিলভার মেডেল নিয়ে এসেছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে আমাদের ফেডারেশন অত অ্যাক্টিভ ছিল না, ডেফিনেটলি এটা আরও অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন। জাস্ট লাইক এনি আদার স্পোর্টস, রেগুলার খেলাগুলি হওয়া খুবই ইম্পর্টেন্ট। যে ইভেন কেরানীগঞ্জে খেলাটা হচ্ছে, মানে ইউল বি সারপ্রাইজ টু নো আমাদের দেশে যেসব প্লেয়াররা খেলছে এখানে তারা যে কতটা প্লিজ, বিকজ তারা লাস্ট এক বছরের বেশি তারা কোনো গেম পায়নি। অ্যান্ড সত্যি কথা বলতে ইন্টারন্যাশনাল কম্পিটিশন যাওয়া তো নিজের উদ্যোগে যেতে হয়, রাইট? ইটস নট ইজি, অনেক ফান্ডের ব্যাপার থাকে, স্পন্সরের ব্যাপার থাকে বাইরে যে খেলার জন্য। তো দেশের খেলাগুলি খুবই ইম্পর্টেন্ট, যে দেশে চার পাঁচটা খেলাও যেটা হয় ওইটা আমাদের রেগুলার হয়নি। সো এই খেলা দিয়ে কিন্তু আমরা আসলে উই আর কামিং ব্যাক, অ্যান্ড হোপফুল যে ফেডারেশনও কমিটি হয়তো বা ফর্ম হবে নতুন, অ্যান্ড তারা এই জিনিসটা নিয়ে একটা আমাদের এই খেলাটার থেকে তারা একটা হয়তো বা নতুন একটা স্পিড পাবে নতুন করে আরও গেম করার জন্য। বাংলাদেশ হয়েছে তারা ডাইরেক্টলি চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করবে ওপেন ক্যাটাগরি খেলার জন্য, উইচ মিন্স তারা যে 60 কেজি বা 65 কেজি ক্যাটাগরি বা 75+ এই ক্যাটাগরি তারা অংশগ্রহণ করবে না, তারা ডাইরেক্টলি এখানে কোয়ালিফাই করবে। এবং ওই ক্যাটাগরিতে যারা চ্যাম্পিয়ন হবে নতুন করে তারা এখানে আবার ওভারঅল চ্যাম্পিয়নদের সাথে খেলতে আসবে। এখানে যদি কিছু নাম মেনশন করি, এখানে আমরা অলরেডি জানি আমাদের দেশের সুমন চৌধুরী, সুমন দাস, উনি এখানে পার্টিসিপেট করছেন। তারপর আরেকজন মিস্টার বাংলাদেশ শেখ জামাল, উনি পার্টিসিপেট করছেন। সোফার আমরা এটুকু জানি। ইভেন ম্যানস ফিজিক ওভারঅলে যদি আরও বলি, আপনার আমাদের কেরানীগঞ্জের তানভীর, উনি মিস্টার বাংলাদেশ হয়েছে গতবার। সো ও এখানে অনেক নাম ও তো তানভীর এখানে বডি বিল্ডিংয়ে আর কি সে চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট কম্পিটিশনে, সো সেও ওভারঅল খেলবে এইভাবে। ম্যানস ফিজিকে অনেক বড় বড় ভালো প্লেয়ার আছে যারা ইন্টারন্যাশনাল খেলা খেলে আসছে এখানে, যেরকম শাওন আছে, শাহ নিয়ন আছে। সো দে আর প্রিটি গুড প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল লেভেলেও ভালো অর্জন করে নিয়ে এখানে খেলতে আসছে।